নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আসছি বিস্তারিত খবরে। রাজধানীর ঢাকায় মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতের নাম বিনু মালাকার, বয়স 76 বছর, বাড়ি ইসলামপুর শহরের লোকনাথ কলোনি এলাকায়। ইসলামপুরের শান্তিনগর এলাকার রেলগেট পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী অঞ্জলি সিং জানান, রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেন চলে আসে, অনেকটাই পার হয়ে গিয়েছিলেন, আর একটু পার হলে হয়তো উনি বেঁচেও যেতেন বলে মনে করেছেন তিনি। ওই বৃদ্ধা কানে কম শুনতেন, যার জন্যই এই বিপত্তি হয়েছে বলে তার ধারণা। রেলকর্মী সঞ্জয় কুমার জানান, একটি রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় একজন বৃদ্ধা হঠাৎ চলে আসে, সবাই মিলে চিৎকার করা সত্ত্বেও তিনি শুনেননি এবং যার ফলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো আপনি জানতে পারেন? অ্যাক্সিডেন্টটা হলো, ইনি কানে শোনে না, বৃদ্ধ মানুষ, চোখেও কম দেখে, উনি বুঝতে পারে না, গাড়ির আওয়াজ ওনার কানে যায় নাই। উনি পার হয়েছে, পার হয়ে মোটামুটি অনেকটাই পার হয়ে গেছিল, একটু যদি আর পার হতো তাহলে ইনি যেত না। এইটা যদি আমাদের বাইপাস হতো তাহলে আজকে অ্যাক্সিডেন্টটা হতো না। আন্ডারপাসের জন্য আপনারা তো দীর্ঘদিন দিয়ে রেলওয়েকে জানাইছেন, কিন্তু আন্ডারপাসটা লাগবে আপনি দেখি? আমাদের এটা চাই, আন্ডারপাস হলে অ্যাক্সিডেন্টটা হইতো না। আচ্ছা, কি নাম হলো আপনার? আমার নাম অঞ্জলি সিং। কাইসে অ্যাক্সিডেন্ট হুয়া? গাড়ি ওই যে দেখা নেই, কান সে কম শুন রহে থে, ঘুস গেল, আওয়াজ দে রহে থে ইধর সে, উধর উধর পাবলিক ভি আওয়াজ দে রহা থা, নেই সুনে। ये महिला कहाँ की है मालूम है आपको? नहीं मालूम। अच्छा, तो कौन गाड़ी मारा इसको? राजधानी 2504। 2504, क्या नाम हुआ आपका? संजय कुमार। आप रेलवे कर्मचारी है? जी। ब्यूरो रिपोर्ट, न्यूज टुडे इंडिया।